আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনলাইনে কোরআন শিক্ষা পর্ব 11-তে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমরা সরাসরি আলোচনায় চলে যাই। তো এটা ছিল গতবার আলোচনা, এখানে শেষ হয়েছিল। বলেছিলাম মিমের সাকিন আলোচনা। তো মিমের সাকিনটা আসলে কি, যদি মিমের উপরে এভাবে একটা জজম আসে বা সাকিনও বলা হয় এটাকে, তা এটাই হলো মিমের সাকিন। মিমের সাকিন তিন প্রকারে পড়া যায়, অর্থাৎ মিমে সাকিনের পরে আমাদের যে আরবিতে 29টি হরফ আছে, এই 29টি হরফ মিমে সাকিনের পরে কোনটি আসবে সেই অনুসারে তিনভাবে পড়া যাবে। সেটা ইকফা, ইদগাম এবং ইজহার। তো আমরা দেখি, মিমে সাকিনের পরে যদি বা আসে, মিমে সাকিনের পরে যদি মা বা আসে, তাহলে মিমে সাকিনকে গুণনা করে পড়তে হয়, এক মিমে সাকিনের ইকফা বলা হয়। যেমন তারমিহিম বিহিজারাতিম, তারহিম বিহিজারাতিম, অর্থাৎ মিম সাকিনের পরে বা আসছে, এরপরে কুম বিইযনিল্লাহ, কুম মিম সাকিনের বা, এবারে হুম বিল বাইনাতি, এই মিম সাকিনের বা, এরপর মিম সাকিনের বামে যদি মিম আসে, অর্থাৎ মিম সাকিনের পরে যদি মিম আসে, তাহলে দ্বিতীয় মিমে তাসদিদ দিয়ে গুণনা সহিত মিলে পড়তে হয়। অর্থাৎ যদি এই দেখুন আলাইহিম সাদাতুন, এই মিমটা তখন আর উচ্চারিত হবে না এই হায়ের সাথে, এই জজমটা কিন্তু এই এর সাথে, তো এই হায়ের সাথে এই মিমকে মিলিয়ে পড়তে হবে, এই মিমটা আর উচ্চারিত হবে না। ঠিক একইভাবে হুম মিম, হুম মিন, এই হুম, এই হুম কিন্তু এই মিম। তারপরে হুমুহতাদুন, আবার আমরা কিন্তু এর আগে ওয়াজিব গুণনা পড়েছিলাম যে হরকতের বামে নুনি বা মিমে যদি তাসদিদ হয়, তাহলে এখানে কিন্তু হরকত না, এটা এটা হরকত কি জবর জের পেশ, এটা কিন্তু এখানে মিমে সাকিনের ইদগাম বলা হয়। আর বলা হয়েছে মিমে সাকিনের বামে বা ও মিম ব্যতীত অন্য হরফ, এখানে লেখছে বা মিম না থাকলে মিমকে গুণনা ছাড়া স্পষ্ট করে পড়িতে হবে। অর্থাৎ যদি মিমে সাকিনের পরে বা মিম এই দুইটার যে কোনো একটা যদি না আসে, অন্য অন্য হরফগুলো যদি আসে, অন্য অন্য হরফের যে কোনো একটি যদি আসে, সাধারণত একটি তো আসবে, তাহলে এখানে কোনো গুণনা হবে না, স্পষ্ট করে পড়তে হবে। তো তাসবিদের আলোচনা এ পর্যন্তই, আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই। যদি টিউটোরিয়াল ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী পর্ব টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের টিউটোরিয়াল এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।